আছে আলো ঝলমলে দিন সবুজ প্রকৃতি আর প্রাণবন্ত হাসি সাথে নিয়েই এই পৃথিবী জয় করতে চেয়েছিলেন ইশরাত আকন্দ নীলা এই মিউজিক ভিডিওর মডেল হয়ে নীলা সে কথাই যেন বলতে চেয়েছিলেন গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় নিষিদ্ধ জেএমবি জঙ্গিদের বুলেট আর ছোড়ার আঘাত কেড়ে নেয় নীলার জীবন নীলার মতো দৃষ্টির সীমার ওপারে চলে গেছেন যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবির গত ১৯ মে গ্রীষ্মের ছুটিতে বাড়িতে আসেন ফারাজ আর গত ২৭ জুন দেশে এসেছিলেন অবিন্তা শুধু তাই নয় এ ঘটনায় নিহত হয়েছেন ৯ ইতালিয়ান ৭ জাপানিজ ও ১ ভারতীয় উজ্জ্বল এই মুখগুলোর সাথে ধর্মভিত্তিক জঙ্গিদের কি বিরোধ ছিল তথাকথিত ইসলামী খেলাফত পন্থীরা আন্তর্জাতিক অঙ্গনে সারা জায়গাতেই হত্যা করা হয় তাদের বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা মতাদর্শ যেমন সময়ের সাথে সাথে শেকড় গাড়ে এটিকেও একবারে সমূলে উৎপাটিত হয় না মতাদর্শের সহিংস চর্চাটা এটি যখন বন্ধ করা যায় তখন নিরাপত্তার ঝুঁকি কমে আসে মানুষের বা সমাজে শান্তি ফেরত আসে হোলি আর্টিজান ট্র্যাজেডির ঘটনায় ৪ জুলাই গুলশান থানায় পুলিশবাদী মামলা হয়েছে এতে জিম্মি সংকট অবসানে কমান্ডো অভিযানে নিহত ৬ জনকে আসামি করা হয়েছে এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কেন জঙ্গি হলো জঙ্গিকে প্রশিক্ষণ মদত করা দিল কিভাবে প্রস্তুতি নিল তাদেরকে আয়না বলে নিয়ে আসা দিপু সরওয়ার একুশে টেলিভিশন ঢাকা দিয়ে দেবো